रब्बि शाहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दत मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि औज़ु बिका मिन हमदाति शयातीन व औज़ु बिका रब्बि अन यहदुरून। सब्बाह युसब्बिहु पंचम सूरा अर्थात सर्वशेष सूरा मुसब्बिहात धारावाहिक उतर युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। তাহলে এখানেও সেই রকম যে প্রতি মুহূর্তের কাজ, প্রতি মুহূর্তের করণীয়গুলো করে যাচ্ছে আল্লাহর জন্যই, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে, মানে মানুষ ছাড়া আর যা কিছু আছে সে সব অস্তিত্বগুলোকে যে কারণে যা যে কারণে তাকে সৃষ্টি করা হয়েছে ঠিক সেই কাজটাই তারা করে যাচ্ছে এবং করছে আল্লাহর জন্য। তো এই কথা পাঁচখানা সূরার শিরোনামে রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে দিলেন এবং বিস্তারিত যা বললেন তো বললেন। ওয়ালাহুল হামদ, লাহুল মুলক ওয়ালাহুল হামদ, যেহেতু এ রাজত্ব তার এবং সমস্ত কৃতজ্ঞতা তারই, প্রশংসা নয় কৃতজ্ঞতা। তাহলে আমরা ছাড়া বাদবাকি যত সৃষ্টি আছে সবই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে যাচ্ছে, যেহেতু তারই এই রাজত্ব, তারই এই কর্তৃত্ব এবং তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াহু আলা কুল্লি শাইয়িন কাদির, এবং তারা জানে তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াল্লাযী খালাকাকুম, সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, তারপর সৃষ্টি করেছেন এইভাবে যে এই তোমাদের মধ্যেই আছে কেউ তাকে অস্বীকারকারী এবং তাকে বিশ্বাসকারী। ভাবুন, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, এখন আল্লাহ সেই সব যা তোমরা করো দেখছেন। তো এখানে আমরা কিভাবে যাব, আমরা সূরা আরাফে যেতে পারি, আরাফে গিয়ে আমরা দেখাতে পারি, তাই না, যে তিনি সৃষ্টি করেছেন মানুষের মধ্যে এমন মানুষ, তাদের অন্তর আছে, তারা বা তাদের চোখ আছে, তারা দেখে না। হ্যাঁ, ওয়ালাকা 179, ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস। তাহলে জিন এবং মানুষের মধ্যে অসংখ্য ছড়িয়ে দিয়ে যাচ্ছেন আল্লাহ, জাহান্নামের লাকড়ি এরা, জাহান্নামের জ্বালানি এরা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাদের, বুঝে বুঝতে পারে না তা দিয়ে। ওয়ালাহুম আয়ুনুন, আছে তাদের চোখও, লা ইউবসিরুনা বিহা, দেখে না তা দিয়ে। ওয়ালাহুম আদানুন, আছে তাদের শুনতে পারাও, লা ইয়াসমাউনা বিহা, কানও আছে কিন্তু শুনতে পায় না তা দিয়ে। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদের মতো, বালহুম আদাল, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন, এরাই দৃশ্যমান পৃথিবীতে যারা দেখবা গ্রাহ্যই করে না, তাই না, যে মানুষ আমাদেরই মতো মানুষ, তুমি কোরআনের কথা বলে দেখবা যে গ্রাহ্যই করে না ব্যাপারটা, যে আদৌ কোনো ব্যাপার আল্লাহ, পরকাল এবং এই কোরআন, মানে আদৌ তাদের গ্রাহ্যেই আসে না ব্যাপারটা, এরাই তারা। তো ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, আয়াত 2 সূরা তাগাবুন, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, এখন মোকাবেলা করে দিয়েছেন। এখানে সূরা আনামের আরেকখানা আয়াতে যেতে হবে আমাদের। হ্যাঁ, তো সূরা আনামের আয়াত আমরা 112, ওয়াকাযালিকা জালনা লি কুল্লি নবিয়্যিন, এভাবেই আমরা করে দিয়েছি প্রত্যেক বার্তাবাহকের জন্য, আদুওয়ান শায়াতিন আল ইনস ওয়াল জিন, শত্রুপক্ষ শয়তান মানুষ এবং শয়তান জিন। ভাবো এবার, ইউহি বাদুহুম ইলা বাদ, ওহি করে তারা, এক ওহি করেন আল্লাহ, এক ওহি করে শয়তান। তো শয়তান জিন, শয়তান মানুষের কাছে ওহি করে, জুখরুফল কৌল, খুব অলঙ্কারপূর্ণ কথা, যেটা মুনাফিকুনে আমরা দেখেছি রসুলকে বলছেন, ওয়াইদা, যখন তারা বলবে টাস্কি লেগে যাবে তোমার, শুনতেই থাকবো তুমি।
তো জুখরুফাল কওল গুরুরান সবই প্রতারণা। বলে উষা আরব্বুকা যদি চাইতেন তোমার প্রতিপালক মা ফালুহু আদৌ তারা এটা করতো না ফাজারহুম ওয়ামা ইফতারুন তুমি ছেড়ে দাও আর যা তারা করছে। এরপরে বলে তাসগা ইলাইহে আফ এদাতু এবং ঝুঁকে পড়ুক তার দিকেই তাদের অন্তর আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। মানে কেমন করে পরকাল বিশ্বাসী আর পরকাল বিশ্বাসী নয় আল্লাহ ছাঁটাই করছেন। তো পরকাল অবিশ্বাসী মানুষদেরকে দিয়ে পরকাল বিশ্বাসী মানুষদেরকে আল্লাহ তাআলা যাচাই করে নিচ্ছেন। ওয়ালিয়ারদাউহু এবং তারা খুবই সন্তুষ্ট থাকবে তা নিয়ে। ওয়ালিয়াক্তারিফু মা হুম মুক্তারিফুন এবং তারা বানাতে পারবে যা তারা বানাতে ইচ্ছা করে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক সৃষ্টি করেছেন সূরা তাগাবুন আয়াত 3 সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি নির্দিষ্ট কারণে। ওয়াসাওয়ারাকুম এবং তিনি যে অবয়ব দিয়েছেন তোমাদেরকে ফাআহসানা সুওয়ারাকুম সেক্ষেত্রে সর্বোত্তম সুরত সর্বোত্তম রূপ সর্বোত্তম রূপকল্প করেছেন তিনি তোমাদের। ওয়া ইলাইহিল মাসির এবং তার কাছেই তোমাদের ফিরে যাওয়ার ঠিকানা। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া ইয়ালাম এবং তিনি জানেন মা তুসিররুন ওয়া মা তুলিনুন কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করো। ওয়াল্লাহু আলিমুন বিমা বিযাতিস সুদুর আরে আল্লাহ তো পূর্ণ অবগত তার ব্যাপারেও যা থাকে মানুষের বুকে বুকে বুকের একান্ত গোপন কুঠরায় যা থাকে তাও তিনি জানেন। আলম ইয়াতিকুম নাবাউন আসে নাই কি তোমাদের কাছে সেই সংবাদ আল্লাযিনা কাফারু মিন কাবলু যারা এইভাবে নবী রসুলদেরকে অগ্রাহ্য করেছিল প্রত্যাখ্যান করেছিল এর আগে সেই ইতিহাস কি তোমরা পড়ে আসুনি এই কোরআনে। ফাজাকু ওয়াবাল আমরিহিম তারা তো আস্বাদন করেছে তাদের যে সমস্ত অপকর্মের স্বাদ। ওয়ালাহুম আযাবুন আলীম এবং পরকালে রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। যালিকা বিআন্নাহু এটা এই কারণে যে তা সে কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত এইখানে বহু বচনের সব কথাগুলো আসবে। এটা এই কারণে যে এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা রসুলরা একদম স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফাকালু তার ক্ষেত্রে তারা বলেছে আব্বাশারুন ইয়াহাদুনা না কোনো মানুষ আমাদেরকে পরিচালনা শেখাবে একজন মানুষ আমাদেরকে পরিচালিত করবে রসুলদেরকে বলেছে। ফাকাফারু এই বলে তারা তাদেরকে অস্বীকারই করেছে। ওয়াতাওয়াল্লাউ এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াস্তাগনাল্লাহ আর আল্লাহও তাদেরকে প্রয়োজন মনে করেননি আর প্রয়োজন মনে করেননি। আল্লাহু গানিয়ুন হামিদ আল্লাহ নিঃসত্তায় সকল ধনে ধনাঢ্য তিনি নিঃসত্তায় প্রশংসিত। জাম আল্লাযিনা কাফারু রীতিমতো দাবি করে তারা যারা এই রসুলকে প্রত্যাখ্যান করে আন লান ইয়াবাসু কুশ্চিনকালেও আর তাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে না। কুল তুমি বলো বালা কেন নয় ওয়া রাব্বি শপথ আমার প্রতিপালকের লাতুবাসুন্না অবশ্য অবশ্যই তোমরা আবার জীবিত করে তোলা হবা। সুম্মা অতঃপর লাতুনাব্বাউন্না অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে বিমা আমিল তুম সেই সব যা তোমরা এখানে করেছ। ওয়াজালিকা আলাল্লাহ ইয়াসির এবং এইটা আল্লাহর কাছে খুবই সহজ একটা ব্যাপার। ফাআমিনু বিল্লাহ অতএব এখনো সময় আছে বিশ্বাস আনো আল্লাহতে ওয়া রাসূলিহি এবং তার বার্তাবাহকে। ওয়ান নূর সে একইভাবে দেখো সূরা মুহাম্মদ থেকে যে প্রসঙ্গ শুরু হয়েছে। আর আমি আরও একটা কথা ভুলে গেছি স্মরণ করতে করিয়ে দিতে যে সূরা হজ থেকে
অর্থাৎ নবুয়াত রেসালাত রব্বুল আলামিনের যে মানে যাকে মনোনীত যে সমস্ত নবী রসুল পৃথিবীতে এসেছেন তার শেষজন মোহাম্মদ রসুলুল্লাহ। তো সেই তার কাছ থেকে তিনি সেই পর্যন্ত পৃথিবীর কোনো কিতাব এর আগে আগত কোনো কিতাব আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত ছিল না। তো খাতামান নবিয়িন কখন হলেন? যখন আল্লাহ কিতাব তার সংরক্ষণে নিলেন। এখন এই কিতাব স্বয়ং আল্লাহর সংরক্ষণে। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, সূরা হিজর। আমরাই অবতীর্ণ করেছি এই পাঠ্য এবং আমরাই এর সংরক্ষক। কাজেই সংরক্ষণের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। এইটা ওইটা কত রকমের কথা যে বার হচ্ছে, এই যত কিছুই বার হোক, ঈমান যার আছে বিল গায়েব, অদৃশ্যে যার বিশ্বাস আছে, সে বিশ্বাস এইখানে দাঁড়িয়ে থাকবে যে একবার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল। কিভাবে দাঁড়িয়ে গেল? এই যে এই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, আবার সংরক্ষণ আল্লাহর কাছে। তাহলে সে আর কোনো দিকে ডাইনে বায়ে তার আর মন যাই বলুক না কেন কোথাও হিলবে না। তো ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহকে, ওয়ান নূর, ঠিক সূরা মুহাম্মদ যেভাবে বলা আছে, ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। আমানু আমিলুস সালিহাতে হচ্ছে না, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সূরা মুহাম্মদ আয়াত 2, তাই না? তখন কি হবে? কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালহুম। এই আপনি যখন বিশ্বাস আনবেন এবং বিশ্বাসের দাবি অনুযায়ী আপনার নিজের সংস্কার সংশোধনের কাজগুলো করে যাবেন এবং করবেন সে অনুযায়ী যা মোহাম্মদ রূপে নাজিল করা হয়েছে, তখন আপনি সাবজেক্ট হবেন আল্লাহ এবং আল্লাহ আপনাকে পরিশোধন করবেন। যেহেতু তিনি আসফালা সাফিলিনে তিনি আপনাকে নামিয়ে দিয়েছেন, যে আমরা সূরা 3 দেখতে পাবো যে ইন্না খালাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো যেহেতু আসফালা সাফিলিনে তিনিই আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন এই পশু জগতে, এখান থেকে মানুষ তৈরি করার যেই মানে ক্যাটালগ আল্লাহ দিয়েছেন, যে অনুশীলনী আল্লাহ দিয়েছেন, তাকে অনুশীলনী করতে গেলে যদি আমরা করতে আসি তাহলে তার সাবজেক্ট হবো এবং তিনি তখন আমাদেরকে আস্তে 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 গড়ে তুলবেন। আমরা দেখে রেছি লে ইউখরে জাকুম মিনাল জুলুমাত ইলান নূর, অন্তর্জগৎকে তিনি পরিষ্কার করবেন। বহির্জগতে সূরা আহজাবে আমরা দেখে রেছি, তাই না, আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, 10টি গুণ আল্লাহ তাআলা অনুশীলন করতে বলেছেন। ফাজকুরুল্লাহ যিকরান কাসির, রেসালাতের দায়িত্ব তিনি দেবেন আমাদেরকে। কাজ তো একটাই, এটাই এখন ধর্ম, আল্লাহ রেসালাত পড়ো, এ অনুযায়ী নিজেকে তৈরি করো। এবং ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহ, তার চাইতে উত্তমতম কে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কথায় উত্তমতম কে? ওয়া আমিলা সালেহান, এবং করে সে অনুযায়ী কর্ম, এবং ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূর আল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, পরিষ্কার হয়ে গেল। ওয়ান নূর বিমা আল্লাযী আনজালনা, যা আমরা অবতীর্ণ করেছি। ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, এবং আল্লাহ সম্পূর্ণ অবগত সেই সব সম্পর্কে যা তোমরা করো। ইয়াউমা ইয়াজমাউকুমুল জামে লি ইয়াউমিল জামে, যেই দিন তোমাদেরকে জমা করবেন তিনি জমায়েতের দিনে। তখন লি ইয়াউমিল জামে আর ইয়াউমিল জুমআ কি পার্থক্য? জড়ো করার দিন। তাহলে ইয়াউমাল ইয়াজমাউকুম লি ইয়াউমিল জামে যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিন হবে হার জিতের দিন, হার জিতের দিন। ওমান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালেহান, যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে এবং করেছে তাদের নিজেদের সংস্কার সংশোধনের করণীয়গুলো, ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি দূর করে দিয়েছেন তাদের থেকে তাদের যত মন্দ, ওয়া ইউদখিলহু, এবং প্রবেশ করাবেন তাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই সুন্দর বনভূমিতে প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালেদিনা ফিহা,
অনন্তকাল থাকবে তারা সেখানে আবাদান, অর্থাৎ অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, এটাই সেই সফলতা যা মহত্তম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে, হ্যাঁ, ওয়াকাযযাবু বিআয়াতিনা, সেই ঘুরে ফিরে একই কথা। কাফারু বলতে অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে আমাদের আয়াত, আমরা কি করছি, ফতোয়া দিচ্ছি না আমরা, আমরা কি করছি। সূরা জুমায় দেখেছি, তাই না, এদের মাসালুল লাযীনা হুমিলু তাওরাত, বহন করবে বলে দায়িত্ব দিয়েছিল তাওরাতের, সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, এখন সেই বোঝার মানে সেই গাধাদের মতো যেগুলো ইয়াহমিলু আসফারান, বইয়ের বোঝা বয়ে বেড়ায়। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানেই, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। মা আসাবা মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ, সেই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাই না, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون, سوره بقره। والذين كفروا وكذبوا ما اصاب من مصيبه الا باذنه, এই কথাটা একটু দেখি আমরা সূরা হাদিদ মুসাববিহাতের প্রথম যে শুরু সেই সূরায় যেটা আছে আয়াত 22 এ, মা আসাবা মিন মুসিবাতিন, একইভাবে শব্দটি মানে বাক্যটি শুরু, আপতিত হয় না এমন কোনো বিপদ, ফিল আরদে এই পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম, আর না তোমাদের ব্যক্তিগত পর্যায়ে, ইল্লা ফি কিতাবিন, যা নেই একটা খোলা খাতায়, মিন কাবলি, এর আগে, আন্নাবরা আহা, যে এটা সংগঠিত হয়েছে বা তোমার সৃষ্টিরও বহু আগে, যে তোমার জীবনে কি হবে তা লেখা আছে একটা খাতায়। ইন্না জালিক আল্লাহ ইয়াসির, এইটা আল্লাহর কাছে খুবই সহজ, তোমাকে তিনি তৈরি করেছেন, তোমার জীবন খাতা একেবারে অনুকিকা তোমার গলায় লটকে দিয়েছেন, অর্থাৎ আগেই লেখা আছে এই জীবনটা কী কী করবে। এখন এটার মধ্যে অনেক তর্ক এসে যাবে, তাহলে আল্লাহই তো আমাকে জাহান্নামি বানিয়েছেন, না, এই তর্কে কোনো অবকাশই নেই। তুমি তাকিয়ে দেখো তুমি কোন দিকে যাচ্ছ, এই কিতাবের আহ্বান কি তোমার কাছে সহনীয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, অসহ্য লাগে তাদের কাছে। এইটা আসলে কাদেরকে দেখাবার জন্য, যারা বিশ্বাসী তাদেরকে দেখাবার জন্য, দেখো তুমি তাকিয়ে দেখো, তুমি তোকে এই কিতাব নিয়েছো, তুমি তো বিশ্বাস করো, অথচ তুমি যার কাছে বলছো তার কাছে অসহনীয় লাগছে, ভাবো তাহলে এই লোকটাকে। আবার আমরা সূরা হাশরে কি দেখেছি, যে লা ইস্তাবি আসহাবুল আসহাবুল নার ওয়া আসহাবুল জান্নাহ, একই রকম নয় আগুনের অধিবাসী এবং বনভূমির অধিবাসী, আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, সেটা হয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ওয়ামান ইউমিন বিল্লাহ, এখানে কিভাবে নেব আমরা এই জায়গায় ওয়ামান ইউমিন বিল্লাহ কেন, অর্থাৎ যা কিছু ঘটল কথাটা খেয়াল করি আমরা, সেই যে 156 সূরা বাকারার, ইদা আসাবাত মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে আক্রান্ত আমি, কিন্তু আমার তখন বক্তব্য কী, যে আমি তো আল্লাহর এবং তার দিকেই আমি ফিরে যাচ্ছি, যেটাকে আমরা মানুষ মরে যাওয়ার দোয়া বানাইছি। তার মানে কি, তার মানে আমার ক্ষেত্রে কী হচ্ছে, অর্থাৎ কীভাবে তিনি আমাকে পরীক্ষা করবেন, পরিষ্কার করবেন, তাহলে কাফফারা আনকুম সাইয়াতিহিম সাইয়াতিকুম, তিনি দূর করবেন তোমাদের থেকে তোমাদের যত মন্দ। তখন আমাকে ময়লা সাফ করতে হলে কী করা লাগবে, সেগুলো আল্লাহই করবেন। তো ইজা আসাবাত মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম, সেটা দেখো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তো সেটা হয় না। ওয়ামান ইউমিন বিল্লাহ, এই কথাটা যারা বিশ্বাস করে যে এটা আল্লাহ থেকে, ইয়াহদি কালবাহু, তিনি পরিচালিত করেন তার অন্তরকে,
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে অন্তর যদি পরিচালিত হয় তাহলে দেহ তার পিছনে পিছনে যাবে, এটা কোনো ব্যাপারই না। আল্লাহু বিকুল্লি শাইয়িন আলীম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগের সক্ষম। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অতএব তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার বার্তাবাহকের। ফাইন তাওয়াল্লাইতুম, কিন্তু এই আহ্বান থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে আর কোনো দায়িত্ব নেই আমার বার্তাবাহকের উপরে, রয়েছে শুধু পৌঁছে দেওয়া স্পষ্ট করে বা দৃশ্যমান করে। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়া আলা আল্লাহ ফালিয়াতাওয়াক্কালুল মুমিনিন, অতএব তাই আল্লাহর উপরেই অতএব যেন ভরসা করে নির্ভর করে যারা বিশ্বাস করে তাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, কার্যত বা আসল বাস্তবতায় তোমাদের স্ত্রীদের মধ্যে এবং তোমাদের সন্তানদের মধ্যে, আদুউন লাকুম, আকারে ফিতনা না সরাসরি শত্রু আছে তোমাদের জন্য। ফাহাজারুহুম, খুব সাবধান থাকো তাদেরকে, তাদের থেকে, অথবা ভয় পাও তুমি তাদেরকে। যে আমার স্ত্রী না নোহের স্ত্রী আর লুতের স্ত্রীর মতো হয়ে যায়, আমার পুত্র না নোহের পুত্র এর মতো হয়ে যায়, আদমের পুত্রের মতো হয়ে যায়। আছে কিন্তু শত্রু, ওয়াইন তাফু, কিন্তু পৃথিবীর জীবন যাপনের ক্ষেত্রে খুব খুব মানে খুব সূক্ষ্ম কথা এটা, তবে যদি এড়িয়ে থাকো, তাফু অর্থাৎ ব্যাপারটা এই দায়টা তাকে দিও না, ওয়াত্তাসফাহু, এবং ব্যাপারটা সবসময় এড়িয়ে চলো, ওয়াত্তাগফিরু, এবং ক্ষমা করে দাও, ফাইনাল্লাহ গাফুরুর রহিম, মানে তাকে তুমি যদি শত্রু হিসেবে শনাক্তও করতে পারো, সেই ভাবটা তুমি দেখিও না তাকে। তাই বলেই তো নূহের স্ত্রী শেষ পর্যন্ত থেকে যেতে পারলেন, লূতের স্ত্রী স্ত্রী হিসেবেই থাকলেন, আল্লাহ যখন ধ্বংস করে দিলেন তখন তিনি ধ্বংস করলেন, সেই ব্যাপারটা যে তুমি সহ অবস্থানেই তুমি থাকবে তাদের থেকে, অর্থাৎ কি জানি আল্লাহকে বলবে যে আল্লাহ হয়তো শয়তান ঘাড়ে চেপেছে ইত্যাদি ইত্যাদি, বা তুমি এই পৃষ্ঠা তাসফাহু, এবং তাদেরকে উল্টে রাখবে ব্যাপারটা যে তারা তোমার সাবজেক্ট না। বুঝে কওয়া কথাটা, মানে যেই দেখবে যে বউ নিচ্ছে না, স্ত্রী নিচ্ছে না, সন্তান নিচ্ছে না, ব্যাস এই পৃষ্ঠা উল্টে দেবে আর বলতে যাবে না, কারণ তুমি তাদের সামনে আল্লাহর কিতাব অনুশীলন করছো, স্ত্রীও দেখছেন সন্তানরাও দেখছে। কাজে যখন তুমি দেখবে, শত্রু কিন্তু হতেই পারে, আমি সেট করে দেবো সেটা, আল্লাহ তাআলা বলেছেন সূরে আনামে আমরা দেখেছি যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন, হলো জিন শয়তান এবং মানুষ শয়তান। তাহলে এখন মানুষ শয়তান আমার ঘরে জন্মেছে, করার তো কিছুই নেই, কিন্তু সহ অবস্থানের ক্ষেত্রে আল্লাহ কী বলেছেন, তাফু, অর্থাৎ তুমি তোমার দায়বদ্ধতা, তুমি ওই যে বালাগুল মুবিন পৌঁছে তুমি দিয়েছ, তাই না, যে ফাইন্না ইন্নামা আলা রাসূল ইনাল বালাগুল মুবিন আয়াত 12, তো তুমি তো স্পষ্ট করে দৃশ্যমান করে পৌঁছে দিচ্ছ, তারপরেও কিন্তু এমনও হতে পারে যে তোমার ঘরে শত্রু আছে, কিন্তু সহবস্থান থাকতে হবে তাদের মাঝখানে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এবার আর সহজে বলছে, দেখো আর কিছুই নয়, তোমাদের যত সহায় সম্পদ এবং যত সন্তান সন্ততি সবই পরীক্ষা, সবই পরীক্ষা। আল্লাহু ইন্দাহু আজরুন আযীম, আর তুমি কি মনে করবে, আল্লাহ তার কাছেই রয়েছে মহান পুরস্কার। ফাত্তাকুল্লাহ মা ইস্তাতাতু, এই জায়গাটায় যেহেতু আমরা পড়েছি, আমি ইতিহাস এবং গুরুজনদের কাছ থেকেও শুনেছি যে এই ব্যাপারটা ইতিহাসের সঙ্গে যুক্ত, তাই না, সারে নজুল আছে, তাফসির আছে, বিভিন্ন কথা আমরা তো পড়েছি,
কিন্তু একটা জিনিস আমরা না দেখেই পারবো না, সূরা আল ইমরানের এই ব্যাপারটা একশোতে আসুন। আল ইমরানের একশোতে দেখানো হচ্ছে যে কাইফা ইয়ালুদিনা আমানু ইন তুতিউ ফারিকা মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম মিন বাদি ইমানিকুম কাফিরিন, একদম সরাসরি কাফের বানিয়ে দেবে আগের কিতাবের অনুসারীদেরকে যদি অনুসরণ করো। ওয়া কাইফা তাকফুরুন ওয়া কুনতুম ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। 102, ওহে যারা বিশ্বাস এনেছ, তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো, যতটা রক্ষা করার দাবি তোমার কাছে করে। এখন এখানে আমরা আবার সূরা আলে ইমরানের দেখালে আমরা সূরা 120 দেখাতে হবে, তাই না? সূরা বাকারার, তাই না? যে আল্লাযিনা ও আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তাই না? এই ব্যাপারটা যারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, অর্থাৎ আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন। এখন আমি প্রত্যেককে এই কথা ভাবতে বলবো যে আমি প্রত্যেকে যে আমি যে কিতাব পড়ছি, আল্লাহ কি আমাকে কিতাব দিচ্ছেন? কিতাব দেওয়ার ফর্মুলা কিন্তু সূরা তহা থেকে আমি বলে দিয়েছি যে যে পর্যন্ত না তোমার কাছে বুঝ পৌঁছে দেওয়া হয়, তাহলে যাকে বলে যে আলোচনা আমানু ইন্দালিল্লাহ আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তাহলে যে হাক্কা তিলাওয়াতিহি কি কীভাবে নেব আমরা, এরা পড়ে যেভাবে পড়ার দাবি সেটা যথোপযুক্তভাবে পড়ে, তো কথা সিম্পল হয়ে গেল। তা আমরা কি বলবো? আমরা ইয়াতলুনাহু, তারা অনুশীলন অনুসরণ অনুশীলন করে তার হাক্কা তিলাওয়াতিহি, ঠিক যেভাবে তার অনুসরণ অনুশীলন দাবি আছে এই কিতাবের। একে পড়া, একে বুঝতে চেষ্টা করা, এটা নিয়ে ভাবা, একে নিয়ে গবেষণা করা, তারপর একে অনুশীলনীতে আনা এবং আবার নিজেকে দেখা যে ঠিক অনুশীলনী হচ্ছে কি না। কারণ তোমাকে কি হতে হবে? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তোমাকে অনুযায়ী প্রকাশিত হতে হবে। উলাইকা ইউমিনুনা বিহি, তারা এই কিতাবের প্রতি বিশ্বাস আনে। ওমান ইয়াকফুর বিহি, আর যারা অগ্রাহ্য করবে একে, ফাউলাইকুমুল খাসিরুন, তার হারাবে সব। এই বিষয়টা হাক্কা তিলাওয়াতিহি, যাকে কে যারা অগ্রাহ্য করবে। হ্যাঁ, আমরা যেমন পড়ে তিলাওয়াত করে, সগিনা খতম করে, এই খতম করে, সেই খতম করে, কারিয়ানা পড়ে, কত রকমের পড়া আছে। তাহলে আবার খতম করে দেয়, অর্থাৎ কেউ মারা গেলে গিয়া দেখবো হাফেজ দেয় বৈশাখ কোরআন খতম করে, ইত্যাদি ইত্যাদি। তো এখানেই ইয়ালুদিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, অর্থাৎ আল্লাহর আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দাবি করে। ওলা তু মিনুন্না ওলা তামুন তামুতুন্না ইল্লা ওয়ান্তু মুসলিমুন, দেখো তার মানে ভয় করার দাবি কতটা, কোনোভাবেই যেন মৃত্যু মুখে পতিত হয় না এ অবস্থায় যে তুমি তার প্রতি সম্পূর্ণ সমর্পিত নও, তাই না? সূরা বাকারা কী দেখেছি আমরা 133 বা 134-এ, যে ওয়াসা বিহা ইব্রাহিম ওবে বানি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসসাফা লাকুম উদ্দিন, আল্লাহ কিন্তু তোমাদের জন্য জীবন নীতি নির্ধারণ করে দিয়েছে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই তোমরা মারা যাবে না এই অবস্থায় যে তোমরা তখন আল্লাহদের সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে কতটা সতর্ক থাকতে হবে, আমি এই কথাটা এই জন্যই রেফারেন্স দিলাম যে সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পাঁচখানা সূরা আমরা পঞ্চম শেষখানা পড়ছি, যে প্রতি মুহূর্তের কর্মে উপস্থিত তারা যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তো এখানে সামনে গেলে আমরা দেখব ওখানে বলছে হাক্কা তুকাতিহি, আর এখানে রিল্যাক্স করে দেওয়া হচ্ছে যতটা তোমার দ্বারা সম্ভব। ওয়াসমাউ, তবে শোনো, এই এসে পরিষ্কার হয়ে গেল কোরআন শোনার ব্যাপারটা, অর্থাৎ তুমি পড়লেও তোমাকে লক্ষ্য করতে হবে তুমি শুনছ কি না, শুনে বুঝতে পারছো কি না, বুঝে মনের সাথে মেলাতে পারছো কি না,
ওয়াসমাউ ওয়া আতিউ এবং সে অনুযায়ী আনুগত্য করো, ওয়া আনফিকু এবং ব্যয় করো, খাইরান লি আনফুসিকুম সম্পদ সেটাই তোমাদের নিজেদের জন্য, ওয়ামান ইউকা শুহা নাফসিহি। এখন এইখানে তো এই মুসাববিহাতেরই একখানা সূরা, সূরা হাসরে যেতেই হচ্ছে, হ্যাঁ, যেখানে এই বাস্তবতাটা যে ওয়ামান ইউকা শুহা নাফসিহি বিষয়টা আসলে কি, যাকে মুক্ত করা হলো, রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, উলাইকা হুম আল মুফলিহুন কেবল তাদের পক্ষেই সম্ভব এবং তারাই সফল হবে। সূরা হাশরের আয়াত 9, ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দারাল ঈমান, তো যারা আগে থেকেই বিশ্বাস এনেছিল, আদ-দারাল ঈমানে ঈমানের দুয়ারে বা ঈমানের ঘরে, মিন কাবলিহিম তাদের আগে থেকেই আশ্রয় দিয়েছে যারা, অর্থাৎ আনসারদের কথা বলা হচ্ছে, এবং তারা যারা আশ্রয় দিয়েছিল দারাল ঈমানে এই বিশ্বাসের বসতিতে, মিন কাবলিহিম তাদের আগে থেকেই, ইউহিব্বুনা খেয়াল করি আমরা, ভালোবাসে তারা তাদেরকে, মানহা যারা ইলাইহিম যারা বসতি বিসর্জন দিয়ে তাদের কাছে এসেছে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম তো যাদের কাছে এসেছে, যারা আশ্রয় দিয়েছে, তারা খুঁজেও পায় না তাদের বুকের মধ্যে, হাজাতান কোনো প্রয়োজন, মিম্মা উতু তা থেকে যা তাদেরকে দেওয়া হয়েছে। এই যে এখানে আয়াত 7 বলা হচ্ছে, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, অর্থাৎ ওই মুনাফিকদের ওই ইহুদিদের জনপদ থেকে যা আল্লাহ এমনিতেই পাইয়ে দিয়েছেন, ফালিল্লাহে ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, তো মুহাজিরদেরকে আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন। এখন মুহাজিরদেরকে দিয়েছেন তারা তো নিঃস্ব, আর যারা আশ্রয় দিয়েছে তাদের তো ঘরবাড়ি আছে, তাদের তারা আশ্রয় দিয়েছেন। এখন এইবারের পাওনাটা রাসূল মুহাজিরদের মধ্যে বাছাই করে দিয়েছেন, তো মুহাজিরদেরকে যে দিয়েছেন এই দেওয়াতে যার ঘরে সে আছে, সেই একই জিনিসের অভাব তার মনে তারও আছে, বোঝো জিনিসটা, মানে যার ঘরে এই মুহাজির বা এই যে হিজরত করে এসেছে সে আশ্রয় দিয়েছে, তো মুহাজিরকে দিয়েছেন আল্লাহ রসুল, আর সেই একই জিনিসের অভাব যার ঘরে সে আশ্রিত তারও সেই অভাব আছে, কিন্তু সে তার বুকের মধ্যে এরকম কোনো প্রয়োজন খুঁজে পায় না যে আমারও দরকার। সুবহানাল্লাহ, বিশ্বাসে চিনি আমরা আল্লাহর বান্দাদেরকে চিনতে চেষ্টা করি, হতে পারি আর না পারি সেটা আল্লাহর ব্যাপারে, আল্লাহ তো বলেছেন তিনি বানাবেন, তিনি না বানালে কারো পক্ষে হওয়াই সম্ভব না। তো তাহলে হাজাতাম মিম্মা উতু তাদেরকে যা দেওয়া হয়েছে, ওয়াইউ উসিরুনা আলা আনফুসিহিম এবং তারা বরং প্রাধান্য দেয় তাদের নিজেদের উপরে, ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন যদিও তারাও থাকে তার অভাবে, একে বলে মনের সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া। খেয়াল করি, আমারও একটা জিনিসের প্রয়োজন, তোমারও একটা জিনিসের প্রয়োজন, এখন একটা জিনিস পাওয়া গেল, দিল আমাকে, তুমি কি খুশি হতে পারবা আমার পাওয়াতে? ভাবো, অথবা আমি যদি আমার জায়গায় দাঁড়াই, দুজনারই আমাদের অভাব আছে, তো যার অভাব আছে সে জিনিসটা তোমাকে দিল, আমি আমাকে দেখব, তাহলে আমার কাছে কি ভালো লাগবে সেটা? তো যদি লাগে তাহলে আমি বুঝতে পারবো যে আল্লাহ আমার মনের সংকীর্ণতা থেকে আমাকে মুক্ত করেছে। তো সূরা হাশরেও সেই কথাটা আসলো, মা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন কেবল তাদের পক্ষে সম্ভব যে তারা সফল হবে, মুফলিহুন। এইখানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ এবং শোনো, এবং যা শোনো তার আনুগত্য করো, ওয়া আনফিকু এবং ব্যয় করো, খাইরান লি আনফুসিকুম এটাই সম্পদ হবে তোমাদের নিজেদের জন্য, ওয়ামান ইউকা শুহা নাফসিহি আর যাদেরকে উদ্ধার করা হলো, রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন কেবল এরাই তারা যারা হবে সফল।
ইন তুকরিদুল্লাহ কর্দান হাসানান, যদি ঋণ দাও তোমরা আল্লাহকে উত্তম ঋণ, ফায়ুদাইফুহু বহুগুণ বৃদ্ধি করবেন তিনি সেটাকে, লাকুম তোমাদের জন্য, ওয়াইয়াগফির লাকুম এবং ক্ষমা করে দেবেন তিনি তোমাদেরকে, আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ একেবারে তিনি শাকুর, তিনি মূল্যায়ন করে, যথাযথ মূল্যায়ন তিনি করেন এবং তিনি অনেক সহনশীল। আলিমুল গায়েব, অবগত সমস্ত অদৃশ্য এবং দৃশ্য জগতের, আলিমুল গায়েব ওয়া শাহাদা, আল আজিজ আল হাকিম, সেই যে শুরু যা দিয়ে হয়েছিল তাই না, আলিমুল গায়েব ওয়া শাহাদাতে আল আজিজুল হাকিম, তো সেই তিনি সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ, মুসাববিহাত এখানে শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে একটা